এই মুহূর্তে সব থেকে বড় আপডেট তোমাদের কোভিড সংক্রমণ বাড়ায় স্কুল বন্ধ এবং ফাইনাল যদি আগের বছরের মতো একান্তই না নেওয়া সম্ভব হয় তো পরীক্ষা হোক এই ক্লাস টেনের পরীক্ষা এবং টুয়েলভের পরীক্ষার যে পাঠ্যক্রম প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা নিয়ে বিভিন্ন দাবি এই মুহূর্তে কিন্তু উঠে আসছে যেটা সংবাদ মাধ্যম সূত্রে শোনা যাচ্ছে একই সাথে বিভিন্ন ব্রেকিং নিউজও তোমরা শুনতে পাচ্ছ এ ইতিমধ্যে এই মুহূর্তে থেকে বড়ো আপডেট তোমাদের কোভিড সংক্রমণ বাড়ায় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ষোলোই নভেম্বর থেকে খুলছে না এবং তোমাদের যে পরীক্ষা সেটাও মে আগের বছরের মতন বাতিল হচ্ছে সমস্ত বাস্তবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো এবং দাবিগুলোও শেয়ার করব। ও আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠ আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর ভিডিওটি শুরু করার আগে আমাদের পশ্চিমবঙ্গের সকল ভাই বোনকে শুভ ভাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকের দিনটা তোমরা ভাই বা বোনের সঙ্গে কীরকমভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানিও এখন আসি মূল আলোচনায় তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে এবং টেস্ট পরীক্ষা নিয়ে কি কি দাবি উঠছে সেটা তো জানাবোই তার আগে এই মুহূর্তে ইউটিউবে যে গুজব ছড়াচ্ছে সেই গুজব সম্পর্কে তোমাদের সচেতন করি এই তোমরা দেখতে পারবে বিভিন্ন ইউটিউব ভিডিওর পোস্টারে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে এ সংক্রমণ বাড়ায় স্কুল বন্ধ করা হলো রাজ্য সরকারের তরফ থেকে সংক্রমণ বাড়ায় পরীক্ষা বাতিল হচ্ছে কোনো জায়গায় দেখা যাচ্ছে আগের কোনো সংবাদ মাধ্যমের পত্রিকার বা নিউজ পেপার কাটিং দিয়ে তোমাদের বিভ্রান্ত করা হচ্ছে আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে আগে কোনো ওয়েবসাইটে আর্টিকেল প্রকাশিত হয়েছে সেই আর্টিকেল দেখিয়ে তোমাদের বোঝানো হচ্ছে যে স্কুল খুলছে না পরীক্ষা হবে না কিংবা দেখা যাচ্ছে এই মুহূর্তে বড় বড়ো যে নিউজ পোর্টালগুলো রয়েছে বা নিউজ চ্যানেলগুলো রয়েছে সেই সমস্ত যে ভিডিও সেইগুলোকে স্ক্রিনশট নিয়ে রীতিমতো তার লেখাকে এডিট করে কিংবা কোনো একটা ভিডিও ক্লিপকে নিয়ে কিছু অংশ দেখিয়ে তোমাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে তোমাদের পরীক্ষা যেটা আছে সেটা মে বি ক্যান্সেল হয়ে যাবে আগের বছরের মতো এবং বলা হচ্ছে টেস্ট পরীক্ষা হবে না এমন কি বলা হচ্ছে স্কুলও খুলবে না এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি এই সমস্ত গুজব ভিডিও থেকে তোমরা সাবধান থাকো এই মুহূর্তে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে গাইডলাইন প্রকাশিত হয়েছে ষোলোই নভেম্বর স্কুল খুলছে এ কলেজ খুলছে এছাড়া কোনো এরকম নির্দেশিকা আসেনি যে এই মুহুর্তে স্কুল কলেজ খুলবে না আর তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ এই ধরনের ভিডিও একেবারেই তোমরা শেয়ার করো না কারণ এই ধরনের ভুল ইনফরমেশন জনিত ভিডিও তোমরা শেয়ার করলে আরও ছাত্রছাত্রীর কাছে ভুল তথ্য যাবে তারা বিভ্রান্তের মধ্যে যাবে কাজেই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব এই ধরনের পোস্টার বা এই ধরনের ভিডিও পোস্টার দেখে তোমরা ক্লিক করো না এই সমস্ত গুজবে তোমাদের কান না দেওয়ার জন্যই অনুরোধ রইলো তোমরা ফোকাস রাখো তোমাদের স্টাডিতে তোমাদের পড়াশোনায় এর পরবর্তী যে বিষয়গুলো এই মুহূর্তে দাবি উঠছে আমরা সকলেই যেন মধ্য শিক্ষা সংসদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছেন মাধ্যমিকের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য প্রত্যেকটা স্কুলকে নির্দেশিকা দেওয়া হবে টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু উচ্চ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু এই বিষয়টি বলেননি বলেছে টেস্ট পরীক্ষা রীতিমতো স্কুলের ওপর সেক্ষেত্রে প্রত্যেকটা স্কুল চাইলে টেস্ট পরীক্ষা নাও নিতে পারে তো এক্ষেত্রেই হয়েছে জটিলতা বিভিন্ন জায়গার থেকে কিন্তু দাবি উঠছে শিক্ষক মহল অভিভাবক মহলের থেকেও কিন্তু দাবি উঠছে মাধ্যমিকের মতো টেস্ট পরীক্ষা উচ্চ মাধ্যমিকের ও আবিষ্ঠিক করা দরকার অর্থাৎ মাধ্যমিকেরা যেরকম প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে টেস্ট পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকেরও প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য টেস্ট পরীক্ষা নেওয়া হয় কারণ পরবর্তীকালে যদি পরিস্থিতি আরও খারাপ হয় এবং ফাইনাল যদি আগের বছরের মতো একান্তই না নেওয়া সম্ভব হয় কোভিড পরিস্থিতি যদি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে তো পরীক্ষা নেওয়া সম্ভব হবে না যে কোভিড পরিস্থিতি পরবর্তীকালে কি থাকবে সেটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি না সেই কারণেই কিন্তু রীতিমতো দাবি উঠছে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে ছাত্রছাত্রীদের পরীক্ষা আছে টেস্ট পরীক্ষা সেটা এই মুহূর্তে নেওয়া হোক যাতে পরবর্তীকালে যদি পরীক্ষা নাও নেওয়া যায় এই টেস্ট পরীক্ষার ওপর ভিত্তি করে ফাইনাল পরীক্ষার রেজাল্ট বের করা সম্ভব হবে সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না আর তোমরা সকলেই যেন রাজ্যে দুই বোর্ড কিন্তু ষোলোই নভেম্বর থেকে স্কুল খোলার ঘোষণা করে দিয়েছে যারা নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তাদেরকে ষোলোই নভেম্বর থেকে স্কুলে পৌঁছাতে হবে সকাল সাড়ে নটার মধ্যে এবং তারপরে তোমাদের দশটা থেকে দুপুর তিনটে অবধি কিন্তু ক্লাসেস হবে এবং যারা দশম এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছ তোমাদের কিন্তু রীতিমতো স্কুলে পৌঁছাতে হবে সাড়ে দশটার মধ্যে সকাল এবং সকাল এগারোটার থেকে বিকেল চারটে পর্যন্ত ক্লাস হবে সেই নির্দেশিকায় কিন্তু চূড়ান্ত রয়েছে তোমাদের নির্দেশিকার কোনো রকম হেরফের হয়নি তোমরা যারা নবম এবং একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তোমাদের সাড়ে নটার মধ্যে তোমরা যারা দ্বাদশ এবং দশম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু সাড়ে দশটার মধ্যে স্কুলে পৌঁছে যেতে হচ্ছে অর্থাৎ তোমাদের ষোলোই নভেম্বর থেকেই কিন্তু স্কুল চালু হচ্ছে সেই কারণে কোনো রকম বিভ্রান্তের মধ্যে কিন্তু তোমরা যেও না এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের স্কুল যেতেই হবে এক্ষেত্রে তোমাদের স্কুল যেতেই হবে এরকম কিন্তু প্রপার কোনো গাইডলাইন এখনো পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা হয়নি তোমরা চাইলে স্কুলে যেতেও পারো এবং তোমাদের যদি মনে হয় কয়েকদিন ওয়েট করে তারপরে স্কুল যাব সেক্ষেত্রে সেটাও করতে পারো সেটা তোমাদের ওপর নির্ভর করছে তোমাদের অভিভাবকরা কি বলছে তার ওপর নির্ভর করছে এরপরে আরও একটি দাবি উঠছে শিক্ষক সংগঠন এবং শিক্ষকদের পক্ষ থেকে কোয়ারেন্টাইন লিভের দাবি কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি মনে করে এই মুহূর্তে তিনি অসুস্থ বা কোভিড সংমুখ সংক্রমিত হয় সেক্ষেত্রে স্কুল ওই মুহূর্তে যাতে না আসে তার জন্য শিক্ষকদের জন্য কোয়ারেন্টাইন লিভ অর্থাৎ ছুটির ব্যবস্থা করার জন্য কিন্তু সরকারের কাছে বা বোর্ডের কাছে দাবি জানিয়েছেন তো এক্ষেত্রে বিভিন্ন দাবি কিন্তু উঠে আসছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের পক্ষ থেকে এবং তোমরা অনেকেই বলছো এই মুহূর্তে অনেকটা কম সময় আমিও মানি তোমাদের জন্য যে টেস্ট পরীক্ষা সেই সময়টা অনেকটাই কম এই সময়ের মধ্যে যারা যাদের কাছে যথাযথ ব্যবস্থা নেই যাদের কাছে রীতিমতো স্মার্টফোন রয়েছে সমস্ত ও সরঞ্জাম রয়েছে পড়াশোনার ইকুইপমেন্ট রয়েছে শিক্ষক রয়েছে প্রাইভেট তাদের কথা আমি বাদ দিয়ে যারা অতীব দরিদ্র পরিবারের সন্তান যাদের অ্যাকচুয়ালি স্মার্টফোন নেই অনলাইনে একদম পড়তে পারিনি শুধুমাত্র স্কুলের ওপরেই নির্ভর করে থাকে তাদের ক্ষেত্রে ষোলোই নভেম্বরে অ্যাকচুয়ালি ক্লাস খুলে ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা হলে অনেকটাই অসুবিধা হবে বলে আমারও মনে হয় তোমাদের সকলের সাথেই আমি সহমত কিন্তু যেটা গাইডলাইনে প্রকাশ করেছে যেটা অফিসিয়াল নোটিশ এসছে তার এগেনস্ট তো আমরা যেতে পারি না সেই মুহূর্তে যতটা সম্ভব তোমরা তোমাদের পড়াশোনাকে চালিয়ে রাখো সর্বশেষে তোমাদের একটাই কথা বলবো এই মুহূর্তে কিন্তু তোমরা পড়াশোনায় মনোযোগী হও তোমাদের পড়াশোনাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করো টেস্ট পরীক্ষা হবে বলে শোনা যাচ্ছে এবং ফাইনাল পরীক্ষা হবে এইটা ভেবেই কিন্তু তোমরা পড়াশোনা করো পরবর্তী সময়ে কোভিড পরিস্থিতি কি থাকবে পরীক্ষা হবে কি না হবে সেই দিকে নজর দিও না কারণ এই পড়াশোনা তোমাদের কখনোই কিন্তু বিফলে যাবে না প্রতিনিয়ত ভবিষ্যতেও কিন্তু এই ক্লাস টেনের পড়াশোনা টুয়েলভের পড়াশোনা যথাযথভাবে কাজে লাগবে যত দূরই তোমরা পড়াশোনা করো না কেন কোনো চাকরির পরীক্ষা হোক কিংবা অন্য কোনো পরীক্ষা হোক এই ক্লাস টেনের পরীক্ষা এবং টুয়েলভের পরীক্ষার যে পাঠ্যক্রম যে পড়াশোনা সেটাই কিন্তু পরবর্তীকালে সর্বদা তোমাদের কাজে লাগবে সেই কারণে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ তোমাদের ফিউচারের জন্য তোমরা কিন্তু এই মুহূর্তে পড়াশোনা করো ও এবং তোমাদের এই পরীক্ষা নিয়ে যদি কোনো অসুবিধা হয় বা অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো তো আজকের মতো এটুকুই প্রত্যেকে ভালো থেকো এবং আজকের এই ভাই দিনটা দিনটা কীরকমভাবে তোমরা অতিবাহিত করলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে বলো না তো আজকের মতো এটুকুই প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত